আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন হাতের কাজের জামা ওড়না টু পিস ডিজাইন। আর এই ডিজাইনটি কিন্তু একদমই সিম্পল। যদি দেখতে চাও তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তার সাথে ভিডিওটিতে লাইক দিয়ে দিবা। তাহলে চলো মূল পর্বে যাওয়া যাক। এখানে যেহেতু আমি তোমাদেরকে ওড়নাটি বেশি দেখাচ্ছি, তাহলে প্রথমে তোমরা ওড়নাটি দেখে নাও। এখানে ওড়নার কাপড় হচ্ছে প্রাইড কটন, আর ওড়নাটিতে কাপড়ের পরিমাণ হচ্ছে 2.5 গজ। হাত মেপে ওড়নাটি হচ্ছে 5 হাত। ওড়নাটিতে সেলাই দেওয়া হয়েছে মাছ কাটা, তার সাথে কাঁথা ফোড়, আর প্রত্যেকটা ফুলে ফুলে রয়েছে ডলার দেওয়া। আর ওড়নাটির চারি ধার দিয়ে রয়েছে পাইপিং দেওয়া। এই ওড়নাটিতে আমি মাল্টি সুতার কাজ করিয়েছি, আর এখানে যে সুতা ব্যবহার করেছি সেই সুতা হচ্ছে সুন্দরী। এইখানে দেখো সেলাইগুলো চেষ্টা করেছি ভালোভাবে করানোর, এখন জানি না যে কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানাবা। আর এই ডিজাইনটিকে আঁকানো দেখতে চাও বা সেলাই দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদেরকে দেখাবো। তাহলে তোমাদের ওড়নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। এবার ওড়নার সাথে ম্যাচিং জামাটি দেখে নাও। এখানে জামাটির কাপড় হচ্ছে রয়্যাল ব্লু, আর বলতে ভুলে গেছি যে ওড়নার কাপড় হচ্ছে আকাশি রঙের। যেহেতু খুব বেশি ঘন ডিজাইন না, সেহেতু জামাতেও খুব বেশি ঘন দেওয়া হয়নি। যদিও বা এই মিডিলে যদি ছেটা দিতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু মনে হয়েছে যে ওড়নার সাথে যেহেতু ম্যাচিং করে বানাবো সেহেতু এইভাবে করলেই ভালো লাগবে, সেই জন্য এভাবে ডিজাইনটি করা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। আর জামাটির কাপড় হচ্ছে কাশ্মীরি ভয়েল। এই কাপড়টা কিন্তু অনেক নরম, সুন্দর, কাপড়টার রং কিন্তু উঠবে না। তোমরা যদি তোমাদের জন্য জামা বানাইতে চাও নিজে, তাহলে তার জন্য অবশ্যই কাশ্মীরি অথবা ক্যালিক ব্যবহার করবা, আর যাদের বাজেট একটু বেশি তারা অবশ্যই ভেক্সি ভয়েলে চেষ্টা করবা। প্রাইড কটন কাপড়ও ভালো, কিন্তু সব ক্ষেত্রে না প্রাইড কটন কাপড় মানায় না, সেই জন্য এই কাপড়গুলো নেওয়াই ভালো। আর প্রাইড কটনের ওড়না যে ভালো সেটা তো আমি তোমাদেরকে বলবো না, কারণ তোমরা সকলেই জানো। আর এই দেখো এইটা হচ্ছে পিঠ। পিঠে দেওয়া হয়েছে ছেটা ফুল, 3টা 2টা করে, খুব বেশি ঘন দিইনি। আর এই জামাটির হাতাতে কোনো কাজ নেই। জামার ঝুল হচ্ছে 48 আর হাতা হচ্ছে 23। জামাতে কাপড়ের পরিমাণ দেওয়া থাকে 3.5 গজ। এখানে যদি কেউ বলে যে তাদের ঝুল 50 লাগবে বা তার বেশি, তাহলে সেই মাপে বানিয়ে দেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে জামা ওড়না ম্যাচিং। দেখতে পাচ্ছ রয়্যাল ব্লু কাপড়ের সাথে আকাশি রঙের কাপড়ের ম্যাচিংটা কতটা সুন্দর। আর এখানে বলে দিই, ওড়নাতে যেমন সেলাই রয়েছে যে জামাতেও ঠিক একই সেলাই রয়েছে, শুধুমাত্র ওড়নার সুতাটা দেওয়া হয়েছে জামাতে, আর জামার সুতাটা দেওয়া হয়েছে ওড়নাতে ম্যাচিং করার জন্যে। তাহলে এই সিম্পল ডিজাইনের হাতের কাজের জামা ওড়না টু পিস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা, চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবা। চাইলে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো, আমার ফেসবুক পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট। আর এই জামা ওড়না টু পিসের দাম হচ্ছে 1500 টাকা। তোমরা যদি জামা ওড়না নিতে চাও তাহলে আমার পেজে যোগাযোগ করো, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তার সাথে আমাকে ইনবক্সও মেসেজ দিতে পারবা। তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, 1 পিসও নিতে পারো অথবা 10 পিসও নিতে পারো, আমি সব কিছুই পাইকারি দামে দিয়ে থাকি। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।